এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। মুভির শুরুতে এক সুন্দরী মহিলাকে দেখানো হয় যার নাম ছিল ডলি। ফ্রেড নামক একটি ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়েছিল। ফ্রেড খুবই ধনী ছিল। ডলি প্রচুর ধনসম্পদ পেয়েছিল শুধুমাত্র ফ্রেডকে বিয়ে করে। তবুও তার মনে অনেক কষ্ট ছিল, কারণ ফ্রেড যখন তাকে কোনো পার্টিতে নিয়ে যেত তখন সেখানে কারোর সাথে কথা বলতে দিত না। ডলির নিজস্ব কোনো স্বাধীনতাও ছিল না, সে তার খুশি মতো কিছুই করতে পারত না। তবুও সে ফ্রেডের কাছে ভালো ওয়াইফ হয়ে থাকার অ্যাক্টিং করতে থাকে। ডলির ইচ্ছে ছিল যে সে হলিউডের অ্যাক্ট্রেস হবে, কিন্তু ফ্রেড ওকে একা একা কোথাও বেরোতে দিত না। ফ্রেড ওর কোনো কেয়ারও করতো না, এমনকি ওকে মিলনের সুখ পর্যন্ত দিতে পারত না। তবুও সে ফ্রেডকে ছাড়তে পারবে না, কারণ ফ্রেডের সম্পত্তি ও আরামবাহুল জীবনে ডলি অভ্যস্ত হয়ে পড়েছিল। এরপর সে ফ্রেডের কাপড়ের কারখানায় যায়। ওখানে অটো নামক এক কর্মচারীর সাথে ডলির পরিচয় হয়। সে এখানে সেলাই মেশিন সারানোর কাজ করত। ফ্রেড ডলির থেকে প্রায় 15 বছরের ছোট ছিল। ডলি ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ডলি বাড়ি ফিরে তার সেলাই মেশিনটা ইচ্ছে করে খারাপ করে দেয়, কারণ সে জানতো ওটা সারানোর জন্য অটো ফ্রেডকে পাঠাবে। সেলাই মেশিনটা সারাতে এসে অটো ডলিকে দেখে এবং তার খুব পছন্দ হয়ে যায়। এরপর ডলি রোজ রোজ সেলাই মেশিনটা ইচ্ছে করে নষ্ট করে দেয় আর অটো বারবার এসে ঠিক করে। এইভাবে ডলি অটোকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ফেলে। ফ্রেড বাইরে চলে গেলে অটো ডলির রুমে আসত এবং দুজনে অনেক টাইম কাটাতো। অটো জানতো ডলি ওর থেকে 15 বছরের বড়, তা সত্ত্বেও অটো ডলির সাথে টাইম কাটাতো। আসলে অটো ডলিকে ভালোবেসে ফেলেছিল আর ডলিও অটোর সাথে খুবই খুশি ছিল। অটো ডলিকে বিয়ে করতে চায়, কিন্তু ডলি ফ্রেডকে ছেড়ে অটোকে বিয়ে করতে চায় না, কারণ অটোকে বিয়ে করলে সে ফ্রেডের সম্পত্তির ভাগ পাবে না। অটোকে প্রতিদিন ডলির বাড়িতে আসতে দেখে ডলির এক প্রতিবেশীর সন্দেহ হয়। ডলি ওর সন্দেহ দূর করার জন্য ওকে বলে যে অটো আমার সৎ ভাই, ফ্রেড ওকে পছন্দ করে না। প্রতিদিন অটোর এখানে আসা এবং প্রতিবেশী সন্দেহ থেকে বাঁচার জন্য ডলি অটোকে চিলেকোটা রুমে থাকার জন্য বলে। ডলি বলে, এখানে থাকতে হলে তোমাকে কিছু শর্ত মানতে হবে। তুমি কখনো বাড়ির বাইরে যেতে পারবে না, আর ফ্রেড থাকাকালীন তুমি নিচে আসতে পারবে না। এতে অটো রাজি হয়ে যায়। আসলে সে ডলির সুন্দর শরীরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এরপর থেকে অটো ডলিদের বাড়ির চিলেকোঠায় থাকতো এবং ফ্রেড না থাকলে দুজনে অনেক ভালো টাইম কাটাত এবং ফাঁকা সময় সে অনেক গল্প লিখত। এভাবে 9টি বছর কেটে যায়। অটো 9 বছরে একবারও বাইরে যায়নি। সে হতাশ হয়ে পড়ে। ডলি অটোর মন ভালো করার জন্য তাকে একটা সিক্রেট বারে নিয়ে যায়, কিন্তু অটো অনেকদিন পর এত মানুষ দেখে অসুস্থ হয়ে পড়ে। এরপর তারা বাড়ি ফিরে আসে। ডলি ফ্রেডের নামে অনেক টাকার ইন্স্যুরেন্স করে, যাতে ফ্রেড মারা যাওয়ার পর ডলির টাকা নিয়ে কোনো সমস্যা না হয়। একদিন ফ্রেড ডলিকে নিয়ে একটি পার্টিতে যায়। ডলি পার্টিতে ফ্রেডের সাথে ড্যান্স করতে চায়, কিন্তু ফ্রেড এতে একদম রাজি ছিল না। তাই ডলি ফ্রেডের উকিলের সাথে ড্যান্স করে। এটা দেখে ফ্রেড খুবই রেগে যায় এবং ডলিকে নিয়ে পার্টি শেষ হওয়ার আগেই ওখান থেকে ফিরে আসে। ফ্রেডের কাছে একটা বন্দুক ছিল, ওটা ডলি অটোকে দিয়ে দেয়। আসলে ডলি যে ফ্রেডকে মারার প্ল্যান করছে সেটা অটো জানতো না। পরের সিনে আমরা দেখি যে ফ্রেড ডলিকে নিয়ে ডিনার করতে যায়। ডিনারে গিয়ে ডলি ফ্রেডকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে ফ্রেড খুবই রেগে যায় এবং ডলিকে নিয়ে ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে ওরা খুবই ঝগড়া করতে থাকে। ফ্রেড ডলিকে মারতে যায় আর ডলিও এমন নাটক করে যে যাতে অটোর মনে হয় যে ফ্রেড ডলিকে মেরে ফেলতে চাইছে। অটো বাইরে আসে এবং ফ্রেডের সাথে মারামারি শুরু হয়। এমন সময় অটোর হাতে থাকা বন্দুক থেকে গুলি বেরিয়ে ফ্রেডের শরীরে লেগে যায় আর সঙ্গে সঙ্গে ফ্রেড মারা যায়। ডলির কথা মতো অটো ফ্রেডের হাতখড়ি আর ডলির গলার নেকলেস খুলে নেয় এবং ডলিকে আলমারিতে বন্ধ করে পালিয়ে যায়। প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে পুলিশকে ফোন করে। পুলিশ আসে আর তল্লাশি করে। তল্লাশি করে পুলিশ ফ্রেডের পকেট থেকে টাকা ভর্তি মানি পাস পায়। ওদের সন্দেহ হয়, কিন্তু প্রমাণের অভাবে ওরা ডলিকে গ্রেপ্তার করতে পারে না। রাতের বেলায় অটো আবার ডলির কাছে ফিরে আসে। ডলি ফ্রেডের উকিল রয়ের সাথে ভালোবাসার নাটক করে যাতে সে ইন্স্যুরেন্সটা পেয়ে যায়। তারপর রয় ডলিকে ইন্স্যুরেন্সের টাকাও দিয়ে দেয়। এরপর ওরা অনেক ভালো টাইম কাটায়। সবশেষে ডলি রয়কে একটা বন্দুক দিয়ে বলে, এটা সেফটির জন্য আমার কাছে ছিল, এখন তুমি আমার কাছে আছো, তাই এটার আর কোনো প্রয়োজন নেই, বন্দুকটা তুমি ফেলে দিও। অটো ডলিকে রয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে খুবই রেগে যায়, কিন্তু ডলি আবার অটোকে মানিয়ে নেয়। এরপর ডলি অটোকে নিয়ে ক্যালিফোর্নিয়াতে চলে যায়। অন্যদিকে রয় ডলির বাড়িতে আসে এবং বুঝতে পারে ডলি তাকে ধোঁকা দিয়েছে এবং টাকা নিয়ে ক্যালিফোর্নিয়া চলে গেছে। রয় পুলিশের কাছে যায় এবং বন্দুকটা দিয়ে বলে যে ডলিকে গ্রেপ্তার করুন। অন্যদিকে ডলি তার রাজ গোপন রাখার জন্য বড় বড় লোকেদের সাথে অ্যাফেয়ার করতে থাকে। এর মধ্যে হারমন নামক এক ব্যক্তির সাথে ডলির পরিচয় হয়। ডলির এই স্বভাব অটোর একদম ভালো লাগতো না। সে ডলিকে এইসব করতে বারণ করে। ডলি ওকে বলে আমি যা করছি আমাদের ভালোর জন্য করছি, কিন্তু অটো বুঝতে পেরেছিল যে ডলি ওকে ভালোবাসে না, সে যা করছে শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য করছে। অন্যদিকে রয়ের কাছ থেকে বন্দুক পেয়ে পুলিশ ডলিকে ফ্রেডের মার্ডারের জন্য ক্যালিফোর্নিয়াতে গ্রেপ্তার করতে যায়। এমন সময় ওখানে হারমন আসে এবং আর একটি বন্দুক পুলিশকে দেখিয়ে বলে এটা ডলির। পুলিশের কাছে এবারও প্রমাণ না থাকার জন্য খালি হাতে ফিরে আসতে হয়। এরপর হারমন ডলিকে নিয়ে রুমে আসে এবং তার সাথে মজা করতে থাকে, যা দেখে অটোর খুবই রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। একদিন হারমন যখন ডলির সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল তখন অটো খুবই রেগে যায় এবং একটা ছুরি দেখিয়ে হারমনকে মেরে ফেলার হুমকি দেয়। এতে হারমন ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। অটোর পক্ষে ডলির সাথে এভাবে থাকা আর সম্ভব হচ্ছিল না। এরপর অটো লুকিয়ে পুলিশকে ফোন করে আর ফ্রেডের মার্ডারের ব্যাপারে সবকিছু বলে দেয়। পুলিশ ডলি এবং অটোকে গ্রেপ্তার করে। হারমন ডলিকে জেল থেকে মুক্ত করার অনেক চেষ্টা করে। আদালতে ডলির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার জন্য সে ছাড়া পেয়ে যায়। এরপর অটো এক স্পেশাল আইনের দ্বারা জেল থেকে ছাড়া পেয়ে যায়। জেল থেকে ছাড়া পেয়ে অটো নিজের দেশে ফিরে যায়। অন্যদিকে ডলি তার শেষ লাভারকে বিয়ে করে। বিয়ের 2 বছর পর সে মারা যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।